না সেটা আমাদের সেখানে এরকম এড করা হয়েছিল না ইউটিউবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আগেও ভালো থেকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সকাল সকাল আমার প্রিয় পায়রাদেরকে আমি খাবার দিচ্ছি। আর যে আমার আজকে তোমরা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী হবে কি না, তো আবারও বলে দিই যে আমার গুগল অ্যাডসেন্সে প্রবলেম ছিল। যে প্রথমত আমার আর্নিং যে $100 হয়েছিল সেটা কিন্তু আমি টাকা পাইনি অ্যাডসেন্স প্রবলেমের জন্য। তো আবার একটা নতুনভাবে আমার মামা অ্যাপ্রুভ করেছে অ্যাডসেন্স পেনের জন্য, তো সেটা আসার কথা প্রায় বলছেই মামা, বলে যে তুমি একটু খোঁজ নাও পোস্ট অফিসে গিয়ে। আমার একজন বন্ধুও বলছে যে পোস্ট অফিস তুমি খোঁজ নাও, হয়ে এমন হতে পারে যে এসে গেছে তোমাকে, তোমার কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না, তো আজকে গিয়ে আমি খোঁজ নিচ্ছি। তো অ্যাডসেন্সের এইটাই প্রবলেম ছিল। প্রথম একটা অ্যাডসেন্স আমাদের আমার মামার ছিল, তো সেটা জিমেল ব্যান্ড হওয়ার কারণে অ্যাডসেন্সও চলে যায়, আমার আর্নিং করা $100 সেটাও চলে যায়। তো আবার নতুনভাবে একটা অ্যাডসেন্স খুলেছি, তো আসারই কথা এখন পর্যন্ত আসেনি। তো মামা বলছে যে এসে যাবে, তো আজকে আমি গিয়ে আমাদের পোস্ট অফিসে খোঁজ নেব কি অ্যাডসেন্স আমার এসেছে কি না। আর আসলে হয়তো কল করতো, কেননা আমার ফোন একটু ডিস্টার্ব চলছে, তো এই জন্য হয়তো কল নাও আসতে পারে। তো আজকে গিয়ে আমি আজকে সকালে দোকান বন্ধ করে যাব আর গিয়ে আমি খোঁজ নেব যে আমার এসেছে কি না। এবার তোমাদেরকে একটু আলাপ করে দিই আমাদের পায়রাদের সঙ্গে। তো এটা হচ্ছে নতুন মেম্বার এই দুজন, এটা হচ্ছে পাকিস্তানি গিরাবাজ, গিরাবাজ বলে না, এর পাকিস্তানি কি একটা নাম আছে আমার ঠিক মনেই আসছে না। যে এবিলিটি খুবই সুন্দর আর এরা সার্ভাইভ করে উপরেই অনেকক্ষণ ধরে। আর এদের ডিগবাজি খাওয়ারটা মানে কি বলবো, এবিলিটির ডিগবাজি খাওয়ার জন্য ডিগবাজি একদম সুন্দরভাবে ডিগবাজি দেয় এরা, বলতে গেলে একটাই কথা। তো এরা নতুন একদমই, এদেরকে নতুন নিয়ে এসেছি আজকেই। আর এদিকে দেখতে পাচ্ছ একটা নতুন বেবি হয়েছে, তো কিছু কারণের বশত একটি বাচ্চা মরে গেছে আর একটি রয়েছে। আর এদিকে দেখো একদম ধপধপে সাদা দুটি লটনের বাচ্চা, খুবই একদম এক নম্বর কোয়ালিটি বলতে যায়। তো আমি তোমাদের কাছে নাম নিয়ে দেখিয়ে দিলাম, এই যে একদম সুন্দর কোয়ালিটির, এটা হচ্ছে লটন বাচ্চা, একদম সুন্দর, একদম ফ্রেশ। তো ফাইনাল গাইস, আমি আমার পায়রাগুলোকে সকাল সকাল খাওয়ার দাওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। আর এক্ষুনি কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি, পাখির হাট বসেছে, তো তোমাদেরকে পাখির হাটে গিয়ে আমি সব কিছু দেখাচ্ছি। পাখির হাটে এক্ষুনি আমি গিয়ে কথা বলছি। এর দাম কিরকম দাদা? ও দাদা, এর রেট কিরকম? ₹1200। এখানে কিন্তু পায়রা আমি দেখে নিয়েছি, এতটা ফ্যান্সি পায়রা দেখে ফ্যান্সি টাইপের আসেনি। তো আমি এবার একটা জোড়া নিয়েছি এখান থেকে, তো নিয়ে আমি বেরিয়ে পড়ছি এখন। তো ফাইনালি বন্ধুরা, আমি সব কিছু কাজ শেষ করে আমি বেরিয়ে পড়েছি আমাদের পোস্ট অফিসে। তো আমাদের পোস্ট অফিস, থানা, অঞ্চল, পটাশপুরে সব কিছু আমার যেখানে বাড়ি, তো সেখান থেকে একদমই সামনেই, থানা বলো, অঞ্চল বলো, পোস্ট বলো, সব কিছুই সামনে একদম। তো আমি এই জন্য বেরোচ্ছি যে তোমাদেরকে বললাম যে গুগল অ্যাডসেন্স পিন আমার আসলো কি না, এই জন্য আমাকে যে দেখা যাবে যে চলে এসেছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারছে না বা আমাকে দিতে পারছে না, এর জন্য আমি চলে যাচ্ছি, জিজ্ঞাসা করবো সেখানে পোস্টমাস্টারের কাউকে যে আমার পিন এসেছে কি না। এই জন্য আমি চলে এসেছি প্রায় সামনে, এই টার্নিংটা পেরিয়ে গেলেই আমাদের সামনে চলে এসেছি প্রায়।
যে দেখতে পাচ্ছ দুটো পাম গাছ, পাম গাছের ঠিক অপোজিটেই আমাদের পোস্ট অফিস। এই যে সামনে থেকেই, এই যে সামনে আছে সে, এই যে আমি অবশেষে চলে এসেছি আমাদের পোস্ট অফিস। এইটা ফাইনালি আমি বাইক থেকে নেমে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পোস্ট অফিস, এইটা আগের দিকে তো দরজা লাগানো, তো আমি জানলা দিয়ে পিছনে কাউকে জিজ্ঞাসা করব, দেখছি আমি কি না। সেটা আমাদের সেখানে এরকম এড করা হয়েছিল না ইউটিউবে, আর সে ফোন নাম্বার একটু প্রবলেম চলছে, এই জন্য আমি বুঝতে পেরেছিলাম যে আসতেই হবে। এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে এসেছে এটা? আচ্ছা, আমাকে সন্দেহ ছিল এইটাই যে গিয়ে দেখতেই হবে। তো ফাইনালি গাইস, গুগল অ্যাডসেন্স পিন আমার ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা আমার হাতেই, আর এটার জন্য আমি এসেছিলাম। তো এর ভিতরে কিছু না, শুধুমাত্র 6 digit একটা কোড আছে, এই কোড। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটাই, আর দেখা হচ্ছে আবার কিছু নতুন ভিডিওতে। বাই এভরিওয়ান।